মর্নিং। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সবাই ঘুম থেকে আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে মেয়ের প্রি বোর্ড আর কি হ্যাপি আলিও বলা যায় সেটা শুরু, তাই জন্য সবাই খুব তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছে। আমার বিছানাও তোলা হয়ে গেছে, আর সকাল সকাল একটা গুড নিউজও পেয়ে গেছি, সেটা হচ্ছে আমার কাজের লোক আজকে আসবে না, যে আমাদের হাউস হেল্পার সে আজকে আসবে না। ফোন করে বললো, দিদি আমার ভীষণ শরীর খারাপ। আমি তাও একটা ভালো যে সকাল সকাল জানিয়ে দিয়েছে, তাহলে আমি কাজটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। আর যেহেতু মেয়ের আজকে পরীক্ষা শুরু, আমি বাসি ঘরে যেহেতু মেয়েকে পরীক্ষা দেওয়াই না, মানে এতদিন তো পরীক্ষা দিতে যেত, তাই জন্য যখন পরীক্ষা দিতে যেত আমি সমস্তটাই ঝাড় দিয়ে মুছে ফেলতাম। আর যদিও বাড়িতে বসে পরীক্ষা দেবে, আমি সেটাও তাও মেনটেন করি, বাড়িতে বসে পরীক্ষা দিলেও আমি মানে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিই, বাসি ঘরটা রাখি না। যাক গে, এখন তাড়াতাড়ি করে সেটাই করে ফেলবো। ও পরীক্ষা দেবে, তারপর ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, তারপর বাসন টাসন মেজে রান্নাঘরে যাবো। চলো এখন ঘর তো ঝাড় দিয়ে দিই চট করে। বাসন টাসন সব মাজা হয়ে গেল। কালকে দেখো এই তরকারিগুলো সব কিনেছিলাম, উচ্ছে ঢ্যাঁড়স পটল তো রান্না করে ফেললাম আজকে, এগুলো সব ধুয়ে রেখেছিলাম, এখন সব এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখ। আজকে একদম আর তরকারি নেই, এই শুধু উচ্ছে আর ঢ্যাঁড়স আছে। চান করে চলে এলাম, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কমপ্লিট। তরকারি পাতিও ধুয়ে নিয়েছি, শুধু রান্নাটা বাকি আছে। রান্নাঘরে ঢুকতে পাচ্ছি না, আমার বর আজকে যেহেতু বাড়ি আছে সেহেতু ও আজকে চিমনি পরিষ্কার করবে বলে চিমনি খুলে ঠুলে বসেছে এখন, ওই জন্য আমার রান্নাঘরে আর রান্না করা যাবে না, আগে ও বেরোবে তারপরে আমি রান্না করবো। তা এখন মামামের ঘরে এসে একটু বসেছি, ওর তো এক্ষুনি পরীক্ষা শুরু হবে, তাই জন্য ভাবলাম ওর কাছে একটু বসে থাকি, তারপর ওর বাবা রান্নাঘর থেকে বেরোলে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। তোমাদেরও দেখাবো একবার যে ও কীভাবে চিমনি পরিষ্কার করছে, আমাদের বাড়িতে ওই চিমনি পরিষ্কার করে খুলে ঠুলে, তোমাদেরও দেখাবো কীভাবে চিমনি পরিষ্কার করছে। মহারাজ বসে আছে। হ্যাঁ চুপটি করে বসো। কত রকম পোজ দিচ্ছে। এদিকে দেখা, অনেকক্ষণ ধরেই ও চিমনিটা পরিষ্কার করছে, কাজ প্রায় শেষের দিকে, আর একটুখানি কাজ বাকি আছে, তার মধ্যে আমি একটু অন্য কাজ সেরে আসি, ওর কাজ শেষ হয়ে গেলেই আমি রান্নাঘরে ঢুকে রান্না আরম্ভ করব।
রান্নাঘরে এসে গেছি রান্না করার জন্য। চলো এবার রান্নার প্রস্তুতি শুরু করি। রান্না চাপিয়ে চাপিয়ে দিয়েছি, এই একটা কড়াইয়ে দুটো তরকারি চাপিয়ে দিয়েছি আর একটা ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। চলো তারপরে তোমাদের সাথে পটলের রেসিপিটা আজকে শেয়ার করব। চাল পটল দারুণ হয় খেতে, নিরামিষ একদম। চলো সেটা শেয়ার করবো। আগে এই রান্নাগুলো করে নিই একটু, তারপর ওটা করবো যখন, কী কী লাগবে সব বলে দেবো, রান্নাটাও পুরোটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। চলো চাল পটল করতে লাগছে। দেখো পটল, পটলগুলোকে খোসা ছাড়িয়ে দু আধখানা করে কেটে রেখেছি। আর লাগছে গোবিন্দভোগ চাল, আদা বাটা, নুন, চিনি, তেজপাতা, গরম মশলা, হলুদ, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার রান্নাটা শুরু করি। কড়াইয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে যে পটলগুলো কেটে রেখেছিলাম পটলগুলো একটু হালকা করে ভেজে নিই। পটলগুলো ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে এখন রেখে দেবো, একটু নরম হয়ে যাবে পটলগুলো, তারপরে সব করবো। চাপা দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ আঁচটা সিমে করে চাপা দিয়ে রাখি, পটলগুলো ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে রেখে দেবো। পটলগুলো তুলে রেখে দিয়েছি, এবার আবার একটু তেল দিলাম আর তেজপাতা দেবো একটু ফোড়ন, আর দেবো গোটা গরম মশলা। গোবিন্দভোগ চালটা ভেজে নেব, দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা, ভেজে নেব একটু ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম এই দেখো এই পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার পটল আর চালটা একসাথে একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো। একটু চাপা দিয়ে রাখি পটলের মধ্যে, তাহলে একটু মশলাটা ঢুকবে। চাপা দিয়ে দিলাম, একটু পরে খুলে এর মধ্যে জল ঢেলে দেবো। একটু কষে গেছে মশলাটা, এবারে জল দিয়ে দেবো। চালটা সেদ্ধ হবে, পটলটা সেদ্ধ হবে, সেই অনুযায়ী জলটা দেবো। আর একটু মিষ্টি দেবো, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, মানে চিনি দিয়ে দিলাম। এবারে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়। দেখো রান্না মোটামুটি হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা, ডাল, সর্ষে বাটা দিয়ে মাছ করেছি আর পটলের তরকারিটা হয়ে এসছে। ব্যাস তাহলেই লাঞ্চের সব প্রিপারেশন শেষ, তারপর লাঞ্চ করব। দেখো এটা হয়ে গেছে, পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো পটলগুলো সব সেদ্ধ হয়ে গেছে। নাবাবার আগে একটু ঘি গরম মশলা দেবো, দিয়ে নাবিয়ে ফেলব। চাল পটল দেখো রেডি হয়ে গেছে, নিরামিষ আইটেম, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমার বড় মা, মানে আমার বড় জেঠিমা খুব ভালো বানাতো, ওনার থেকেই আমার এটা শেখা। তোমরাও একবার চেষ্টা করে দেখো। রান্না বান্না সেরে ওপরে চলে এসেছি, এখন একটু বসবো। আমার বর আর মেয়ে এখন স্নান করতে গেছে, ওদের স্নান হয়ে গেলে তারপর ওদের গিয়ে খেতে দেবো, মাকে নিচে খেতে দিয়ে এসেছি। আর আজকে দেখলে তো হনুমানের কাণ্ড কি, আমাদের বাড়িতে মাঝে মাঝে এরকম হনুমান আসে, আর মেয়ে থাকলে আমি আর মেয়ে দুজনে মিলে গিয়ে আলু খাওয়াই। আজকেও তোমাদের দেখালাম সেটা, আলু খাওয়ালাম, কলা খাওয়ালাম, খুব মজা লাগে আমাদের এটা, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ওটা শেয়ার করে দিই। যাক গিয়ে আজকে আর বেশি বকবক করবো না, অনেক বেলা হয়ে গেছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।